করে সবাই ভালো আছো? মাঝখানে অনেকটাই অনেকটা দিন কেটে গেল, কারণ বিভিন্ন কারণে হোক, আমফান এবং ইন্টারনেট কানেকশনের বড্ড আনস্টেবিলিটি ছিল, অ্যান্ড তার জন্য হয়তো আমাদের ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে আমরা তোমাদের কাছে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, কম্বিনেশনাল সার্কিট নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। তো কম্বিনেশনাল সার্কিটের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা খুব সোজা, একদম ছোটর উপরে দেখবে খুব ইজি, মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার কে ইন শর্ট আমরা বলে থাকি মাক্স, MUX, মাক্স। মাল্টিপ্লেক্সার কে ইন শর্ট আমরা মাক্স বলে থাকি। তো আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ মাক্স। ওকে, তো মাক্স একটা কম্বিনেশনাল সার্কিট যাতে অনেকগুলো ইনপুট থাকে কিন্তু একটি আউটপুট থাকে, আউটপুট একটাই। তাহলে মাক্স ইজ আ কম্বিনেশনাল সার্কিট উইচ টেক্স এন ইনপুট বাট গিভস ওয়ান আউটপুট অনলি, অনলি সিঙ্গেল আউটপুট। ওকে, মাল্টিপ্লেক্সারে ইনপুট এন, আউটপুট ওয়ান। এখন এনখানা ইনপুটের মধ্যে থেকে একটা ইনপুটকে সিলেক্ট করে আউটপুটে রিডাইরেক্ট করে হচ্ছে গিয়ে সিলেক্ট লাইন, আর মাল্টিপ্লেক্সারে এই সিলেক্ট লাইনও থাকে। তাহলে এখানে সিলেক্ট লাইন থাকে, সিলেক্ট লাইনও থাকে, কতগুলো সিলেক্ট লাইন থাকে? সিলিং অফ লগ এন বেস টু। তো আমরা সহজভাবে বলতে পারি, যদি ধরে নিই আমার কাছে এম খানা সিলেক্ট লাইন আছে, তাহলে আমার টু টু দি পাওয়ার এম খানা ইনপুট আছে, তাহলে আমার টু টু দি পাওয়ার এম খানা ইনপুট আছে। তাহলে মাল্টিপ্লেক্সারে আমার কাছে এন খানা ইনপুট, একটা আউটপুট, আর সিলেক্ট লাইন থাকে হচ্ছে কটা? সিলেক্ট লাইন থাকে হচ্ছে লগ এন বেস টু, অর্থাৎ টু টু দি পাওয়ার অফ সিলেক্ট লাইন। আমরা বলতে পারি যে ইনপুট ইনপুট গ্রেটার দ্যান ইকুয়ালস টু 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 দি পাওয়ার অফ সিলেক্ট লাইন। জাস্ট এটা আমরা মনে রাখবো, ইনপুট গ্রেটার দ্যান ইকুয়ালস টু 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 দি পাওয়ার অফ সিলেক্ট লাইন। ওকে, মানে সরি, ইনপুট লেস দ্যান ইকুয়ালস টু 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 দি পাওয়ার অফ সিলেক্ট লাইন, দ্যাট ইজ টু টু দি পাওয়ার অফ সিলেক্ট লাইন যদি আমার 16 হয়, তাহলে ইনপুট শুড বি লেস দ্যান ইকুয়ালস টু অফ দ্যাট। ওকে, তার মানে কি? আমি যদি একটু সহজ ভাবে এখানে বলি, তার মানে আমি যদি একটা ব্লক ডায়াগ্রাম করে দেখাই যে মাল্টিপ্লেক্সারে কি রকম, আমরা ধরে নিলাম এটা আমার কাছে একটা মাল্টিপ্লেক্সার, এন ইজ টু ওয়ান মাল্টিপ্লেক্সার, যেখানে ইনপুট আছে এন খানা এন্ড আউটপুট আছে এক খানা। ওকে, সো দেয়ার আর এন ইনপুট এন্ড অনলি ওয়ান আউটপুট, এন্ড হাউ মেনি সিলেক্ট লাইন? দ্যাট ইজ সিলিং অফ লগ এন বেস টু সিলেক্ট লাইন। ওকে, আমরা যদি একটা এমনি সিম্পল লিস্ট তৈরি করি ইনপুট আর সিলেক্ট লাইনের সম্পর্কটার, সেটা আমরা বুঝতে সুবিধা হবে। তাহলে আমার কাছে ধরে নিলাম ইনপুট, আর আমার কাছে ধরে নিলাম সিলেক্ট লাইন। ওকে, তাহলে আমার কাছে যদি দুটো ইনপুট থাকে, তাহলে একটা সিলেক্ট লাইন, চারটে ইনপুট থাকে দুটো সিলেক্ট লাইন, আটটা ইনপুট থাকে তিনটে সিলেক্ট লাইন, রাইট? অ্যান্ড যদি আমার কাছে 16টা ইনপুট থাকে, তাহলে চারটে সিলেক্ট লাইন, যদি আমার কাছে 32টা ইনপুট থাকে, তাহলে 5টা সিলেক্ট লাইন, এরকম ভাবে কাজ করবে। মজার বিষয়টা হচ্ছে যে 4 থেকে 8 মধ্যে ধরলাম 7, তাহলে 7টা ইনপুট যদি থাকে তখন আমার তিনটে সিলেক্ট লাইন হবে। ওকে, যদি আমার 8 থেকে 16 মধ্যে যদি ধরে নিই 12 খানা ইনপুট আছে, তাহলে আমার 12 খানা ইনপুট হলেও 4টে সিলেক্ট লাইন হবে। 16 থেকে 32 মধ্যে যদি আমি ধরে নিই যে আমার কাছে 25টা ইনপুট আছে, তাহলে আমার 5টা সিলেক্ট লাইন হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? তার মানে ইনপুট আর সিলেক্ট লাইনের মধ্যে রিলেশনশিপটা আমরা এখানে বিল্ড আপ করলাম, রাইট? তাহলে আমার কাছে যদি 15টা ইনপুট হয়, তাহলে কটা সিলেক্ট লাইন হবে? তাহলেও 4টে সিলেক্ট লাইন হবে। আমার কাছে যদি 20টা ইনপুট হয়, তাহলে কটা সিলেক্ট লাইন হবে? তাহলে 5টা সিলেক্ট লাইন হবে, অর্থাৎ যেটা হবে নেক্সট পাওয়ার অফ 2 এর ফিক্সড পাওয়ার অফ 2টা হবে। ওকে, নাও আমরা দেখে নিই যে আমাদের কাছে, তো এটা গেল আমাদের কাছে হচ্ছে গিয়ে ইনপুট এন্ড সিলেক্ট লাইনের রিলেশনশিপ। তো আমরা একটা মাল্টিপ্লেক্সারের কি কি জিনিস আমরা একটু দেখে নিই, যে মাল্টিপ্লেক্সারে আমরা তিনটে জিনিস আমরা এখানে শিখব। নাম্বার ওয়ান, একটা হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। দু নম্বর হচ্ছে ট্রুথ টেবিল, অ্যান্ড তিন নম্বর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম।
পরবর্তী ভিডিওগুলোতে আমরা মাল্টিপ্লেক্সারকে কেন ফাংশনালি কমপ্লিট বলা হয় শিখব, তার পরবর্তী ভিডিওতে আমরা মাল্টিপ্লেক্সারের ইমপ্লিমেন্টেশন শিখব, সেখানে দুটো জিনিস ইউজ করব, কে ম্যাপ মেথড অ্যান্ড ইমপ্লিমেন্টেশন টেবিল। সো তোমরা ভালো করে সিরিজ অফ ভিডিওসটা দেখতে থাকো, আই হোপ কম্বিনেশনাল সার্কিটের ভিডিওসটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড নিজেরা ডিজাইন করতে পারবে হ্যান্ডস অন প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে, নিজের হাতে নিজে ডিজাইন করতে পারবে, ইটস ভেরি ইজি। ব্লক ডায়াগ্রাম আমরা করব কিসের, 4:1 মার্কস একটা এক্সাম্পল হিসেবে নেব। তাহলে মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনটা কি দাঁড়ালো, মাল্টিপ্লেক্সার ইজ আ কম্বিনেশনাল সার্কিট যেখানে মেনি ইনপুট থাকে বাট একটা আউটপুট থাকে, সিলেক্ট লাইনের কাজ হচ্ছে অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে একটা ইনপুটকে সিলেক্ট করে আউটপুটে রিডাইরেক্ট করবে অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাংশন অফ মাল্টিপ্লেক্সার। সো 4:1 মাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাহলে আমার কাছে চারটে ইনপুট I0, I1, I2 and I3 and output hoche ekta, that is 4:1, select line hoche dutto S1 and S0, okay? Select line hoche dutto ki S1 and S0, tale S1 and S0 er moddhe ei charte select line er moddhe dutto select line ki S1 and S0, ei select line gulo input ta ke select korbe and redirect korbe output e, ei ta ke bola hoche block diagram, block diagram, okay? তাহলে দেখে নেওয়া যাক ট্রুথ টেবিলটা কিরম ভাবে কাজ করে। তো আমরা যেরকম বলছিলাম S1 এন্ড S0 হচ্ছে সিলেক্ট লাইন অ্যান্ড Y টা হচ্ছে আউটপুট, তাহলে 0 0 0 1 1 0 1 1, রাইট? তাহলে 0 0 0 1 1 0 1 1, তাহলে I0 যখন হলো তাহলে 0 0 সিলেক্ট লাইন কি করবে, I0 কে সিলেক্ট করবে অ্যান্ড আউটপুটে রিডাইরেক্ট করবে, I0 কে সিলেক্ট করবে অ্যান্ড আউটপুটে রিডাইরেক্ট করবে। এখানে 0 1 I1 কে সিলেক্ট করবে অ্যান্ড আউটপুটে রিডাইরেক্ট করবে, এখানে 1 0 I2 কে সিলেক্ট করবে অ্যান্ড আউটপুটে রিডাইরেক্ট করবে, এখানে 1 1 I3 কে সিলেক্ট করবে অ্যান্ড আউটপুটে রিডাইরেক্ট করবে, ওকে? সো y equals to কি হচ্ছে, y equals to আমার হচ্ছে I0 S1 S0 বার প্লাস I1 S1 S0, এটা আমরা দেখে নিই কিরম ভাবে। তো I0 সিলেক্ট হচ্ছে এখানে, S1 এ কি আছে, 0 0, তাহলে S1 এর তলে 0, তার মানে S1 বার আর S0 এর তলে 0, মিন টার্ম লিখছি S0 বার, রাইট? তাহলে এই ক্ষেত্রে কি হবে, I1 এ S1 S0 বার এন্ড I2 তে হবে হচ্ছে গিয়ে সরি I1 এ হবে I1 S1 বার এন্ড S0 S1 বার এন্ড S0, I2 তে কি হবে I2 S1 এন্ড S0 বার and I3 তে কি হবে, I3 তে হবে প্লাস I3 S1 S0। সো দিস ইজ দা বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল এন্ড এই ট্রুথ টেবিলটা থেকে আমরা যেটা পেলাম সেটাকে কি বলে, বুলিয়ান এক্সপ্রেশন, ওকে? এই ট্রুথ টেবিলটা থেকে আমরা যেটা পেলাম সেটাকে বলা হয় বুলিয়ান এক্সপ্রেশন, রাইট? এবার আমাদের কাছে যে ডিজাইন করাটা বাকি থাকলো কি, সার্কিট ডায়াগ্রাম। তাহলে ব্লক ডায়াগ্রাম হলো, ট্রুথ টেবিল হলো, তার সাথে বুলিয়ান এক্সপ্রেশনটা হয়ে গেল। এবার আমরা করব সার্কিট ডায়াগ্রাম অফ 4:1 মার্কস। চলো দেখে নেওয়া যাক সার্কিট ডায়াগ্রাম ডিজাইনটা, ইজ ভেরি ইজি। তাহলে আমার কাছে, আমরা যদি দেখে নিই যে আমার কাছে কি কি সিলেক্ট লাইন আছে, S1 এন্ড S0, তাহলে আমি এই একটা ধার টানলাম, দ্যাট ইজ কল S1 অ্যান্ড দিস ইজ কল S1 বার, this is called S1 bar and this is S0, so this is called S0 bar, so S1 S1 bar S0 and S0 bar, right? তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে যদি দেখে নিই যে এখানে কি আছে আমার কাছে, I0 S1 bar S0 bar, so I0 this is I0 S1 bar and S0 bar, this is I1 S1 and S0 bar, S1 and S0 bar, this is I2 S1 and S0 bar, this is I3 কি আছে, S1 and S0। সো এদেরকে নিয়ে আমরা কিসে দিলাম, এদেরকে নিয়ে আমরা সিলেক্ট লাইনে দিলাম, সিলেক্ট লাইন থেকে
ফাইনালি আমি কোথায় বের করলাম এদেরকে? আউটপুট। কেন? এদের প্রত্যেকটার মাঝখানে কি আছে? অর গেট আছে। সো অর গেট কি করলো? অর গেটে দিয়ে দিলাম। তাহলে দেখো, যদি আমি এটাকে একটা ব্লক হিসাবে কনসিডার করি, যদি আমি এটাকে একটা ব্লক হিসাবে কনসিডার করি, সো ফাইনালি আমি আউটপুটটা পাচ্ছি এখানে। ওকে, তাহলে এই ব্লকটাই ডায়াগ্রামটা আমরা এঁকেছিলাম, চারটে ইনপুট ছিল I0, I1, I2, I3 এন্ড দুটো সিলেক্ট লাইন ছিল, কে কে? S1, S1 এন্ড আরেকটা কে? S0, S1 এন্ড S0। সো টু সিলেক্ট লাইন, ফোর ইনপুট, ওয়ান আউটপুট, দ্যাট ইজ 4:1 মার্কস। ওকে, সো এ সিম্পল সার্কিট এন্ড ইউ ক্যান ড্র 8:1 মার্কস। ইন 8:1 মার্কসে কি হবে? আমাদের আটটা ইনপুট থাকবে, তিনটে সিলেক্ট লাইন থাকবে আর একটাই আউটপুট থাকবে, রাইট? তাহলে 8:1 মার্কস যদি আমি নেক্সট যদি আমরা এটাকে প্র্যাকটিস করি যে 8:1 মার্কস, সো ড্র বাই ইয়োরসেলফ, নিজে থেকে করো, দেখো তাহলে কি থাকবে এখানে? আটটা ইনপুট থাকবে, কি কি? I0, I1, I2, I3, I4, I5, I6, I7। ওকে, আউটপুট হবে একটা, S1, S2 and S0। ওকে, সো দ্যাট ইজ কল্ড 8:1 মার্কস, রাইট? সো আটটা ইনপুট, একটা আউটপুট এন্ড দেয়ার আর থ্রি সিলেক্ট লাইনস। ওকে, S1, S2, S1 and S0, রাইট? সো দিস ইজ 8:1 মার্কস। সো দিস ইজ আ সার্কিট অফ মাল্টিপ্লেক্সার। সো ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এন্ড ট্রুথ টেবিল। ওকে, সো watch out for the next things. আমরা পরের ডিসকাশনে আমরা why MUX is a functionally complete এটা নিয়ে ডিসকাস করব and the other discussion MUX এর বিভিন্ন ইমপ্লিমেন্টেশন টেবিল করব। সো watch out for this. থ্যাংক ইউ ফর ওয়াচিং।